আসসালামু আলাইকুম তিতাস অনলাইন স্কুলের সকল শিক্ষকবৃন্দের প্রতি জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইদানিং আমাদের এই তিতাস অনলাইন স্কুল খুব ভালো অবস্থানে আছে, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তিতাস উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আনোয়ারা চৌধুরী এবং তিতাস উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা চৌধুরী সহ আমাদের এই তিতাস অনলাইন স্কুল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তিতাস উপজেলা আইসিটি কমিটির সম্মানিত সকল শিক্ষকবৃন্দ এবং যে সকল শিক্ষক আমাদের এখানে ক্লাস দিচ্ছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এখানে অনেকের ক্লাস আছে কিন্তু তারা বাতায়নে যে একটা রুটিন আছে সেই রুটিনে ইনক্লুড করা হয় না আমাদের ক্লাসগুলো। তো আমরা প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই বাতায়নের রুটিন ফলো করবেন, বাতায়নের রুটিন ফলো করবেন। যারা তিতাস অনলাইন স্কুলে ক্লাস দিচ্ছেন তারা ওই ক্লাসটারই কোন সময় কয়টা বাজে করবেন, লাইভে আসবেন, সেটার একটা রুটিন আপনাদের বাতায়নের প্রোফাইলে নিজেরাই ইনক্লুড করে নেবেন। আমি কথাটা আবারও বলছি, শিক্ষক বাতায়ন পেজে আপনার প্রোফাইলে কোন দিন কোন ক্লাস করবেন সেই রুটিনটা অন্তর্ভুক্ত করুন। তিতাস উপজেলার যে সকল শিক্ষকের বাতায়নের প্রোফাইল আপডেট নেই তারা অতি দ্রুত আপডেট করে ফেলুন, এবং যাদের ভেরিফাইড করা নাই অর্থাৎ বাতায়নের আইডি যাদের ভেরিফাইড করা নাই তারা বাতায়ন আইডি ভেরিফাইড করার আবেদনটা করুন। আর বাতায়নের যে কোনো তথ্য জানা বা দরকার বা যাদের কোনো আপডেটে কোনো সমস্যা আছে তারা বাতায়নের পেজের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে নিচে সেই ইমেল অ্যাড্রেসে ফোন করে আপনাদের সমস্যা আর কথা জানিয়ে দিন। আমাদের তিতাস অনলাইন স্কুলের মধ্যে দুইটা কলেজ সবচেয়ে বেশি ভালো করতেছে, সেটা হচ্ছে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ, আরেকটা হচ্ছে মেহরাজ হোসেন কলেজ। তো এই দুই কলেজের দুজন টিচার জনাব আব্দুল মান্নান এবং সাইমুম স্যার যথেষ্ট আমাদের কাছে অগ্রণী ভূমিকা পালন করতেছে, এই দুজন স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর গত দু তিন দিন ধরে তিতাস উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানগণ বিভিন্ন রুটিন পরামর্শ এবং কাউন্সিলিং এবং ক্লাস মনিটরিং এবং ক্লাস ডিস্ট্রিবিউট সহ বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন, সেজন্য সকল প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তারা আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করেছেন যে আমরা এখন ক্লাস দিতে আর ভয় পাচ্ছি না, এবং তারা আমাদেরকে যে একটা সাপোর্টিং দিচ্ছে এই যে তিতাস উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনারা যেভাবে আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা না পেলে আমরা হয়তো এতটুকু এগিয়ে যেতে পারবো না। আমাদের এই স্কুল অনলাইনের বয়স কিন্তু বেশি দিন নেই, মাত্র অল্প কয়েকদিন, সেই অল্প কয়েকদিনে ভালো সাড়া পেয়েছি এবং আমাদের স্টুডেন্টও সেদিকে একটু এঙ্গেজ হচ্ছে। তো কাজে আমরা আমাদের যদি পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আমাদের তিতাস অনলাইন স্কুল আমাদের যেই ছেলেমেয়েদের উদ্দেশ্যে করছি তারা যেন একটু ব্যবহার করে এবং দেখে, যদি তারা দেখে এবং ব্যবহার করে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করব। আর আরও যদি আপনাদের বিশেষ করে কোনো ক্লাস যদি বিশেষ দরকার মনে হয় সেটা আমাদের তিতাস উপজেলার প্রত্যেকটি স্কুলেই আমাদের আইসিটি কমিটির সদস্য আছে, তাদের সাথে একটু নক করে বিষয়ে যদি যদি কোনো বিষয়ে যদি চাওয়ার থাকে যে আমি এই বিষয়টা একবারে ক্লাস নেই দেওয়ার দরকার আছে, আমরা চেষ্টা করতেছি সিক্স টু টুয়েলভ পর্যন্ত সকল ক্লাস দেওয়া, এবং সেই ক্ষেত্রে হয়তো ইংরেজি এবং গণিতের অগ্রাধিকার বেশি, মানে এই ক্লাস দুটো একটু বেশি দেবো কিন্তু বাকিগুলো যে মিস করবো তা না, বাকিগুলো আমাদের পর্যায়ক্রমিক ক্লাস আসবে। সেই ক্ষেত্রে আমাদের কাজ করতেছেন আমাদের সহকারী শিক্ষকবৃন্দ, প্রভাষকবৃন্দ পরিশ্রম করে যাচ্ছে, গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজের গণিতের দুঃখিত সাইমন স্যার, টুলু স্যার, আমাদের কয়েকজন ম্যাম,
এবং কেমিস্ট্রি স্যারও দেখলাম অত্যন্ত ভালো কাজ করতেছেন। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং প্রিন্সিপালের প্রতি, কারণ ওনারা খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করতেছে এবং তারা যথেষ্ট আমাদেরকে এফোর্ট দিচ্ছে, সেই জন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আর যদি আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে আমাদের পেজের সাথে যোগাযোগ থেকে আমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন বা জানার দরকার লাগে জানতে চাইলে আমরা অবশ্যই আমাদের সাপোর্ট অনুসারে আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আমি আবারও যাওয়ার বেলা বলে যাচ্ছি, আমাদের রুটিনগুলো অর্থাৎ আমরা যে তিতাস অনলাইন স্কুলে ক্লাস ক্লাস ডেলিভারি দিচ্ছি সেই ক্লাসটা যেন শিক্ষক বাতায়নের পেজে রুটিনে অন্তর্ভুক্ত করা হয় বা রুটিনে সংযুক্ত করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরবর্তীতে আমি একটা লাইভে আসার চেষ্টা করতেছি আমাদের শিক্ষকদের গান নিয়ে, একটু পরেই এই ভিডিওর ইনডোর পরে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আমরা শিক্ষকদেরকে নিয়ে একটা গান আয়োজন করতেছি, সেখানে উপস্থিত থাকবেন আমাদের কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা বিল্লাল স্যার।